মিয়ানমারে সামরিক শাসন চালু থাকলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। এদিকে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। নিপীড়নের উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র আর দেশটির সাথে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। সামরিক অভ্যুত্থানের পর গেল কয়েকদিন নজিরবিহীন বিক্ষোভে উত্তাল গোটা মিয়ানমার। দেশটির ক্ষমতা গ্রহণের পর প্রথম টেলিভিশনে ভাষণ দেন সেনাপ্রধান। এ সময় অভ্যুত্থানের পক্ষে যুক্তি তুলে ধরে নতুন নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন। জানান, মিয়ানমারের চলমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না জান্তা সরকার, ব্যাহত হবে না বাস্তুচ্যুত মানুষের ফিরিয়ে আনার চুক্তিও। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষদের প্রত্যাবাসন নিয়ে আমরা কাজ চালিয়ে যাব। আমি আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি। সেনাদের নিষেধাজ্ঞা, কারফিউ আর দমন নিপীড়নের সত্ত্বেও সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বিরোধীরা। মঙ্গলবার সকাল থেকে প্রধান প্রধান শহরগুলো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। চলমান এই ক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। তবে জলকামান, টিয়ার গ্যাস, ফাঁকা গুলি সহ পুলিশি বাধার মুখে পড়ছে বিক্ষোভকারীরা। এদিকে মিয়ানমার সেনাদের দমন নিপীড়নের কড়া সমালোচনা করে বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক দেশের অধিকার রয়েছে প্রতিবাদ করার, তাদের অধিকার আদায়ে সবসময় পাশে থাকবে যুক্তরাষ্ট্র সরকার। আমরা সেনা শাসনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছি। আর মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহ গুরুত্বপূর্ণ সব পর্যায়ের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান এ ঘোষণা দেন। মাসুদ রানা, নিউজ 24।